আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা বাদ একজন প্রশ্ন করেছেন জামাতের সাথে নামাজ পড়ার সময় দেখা গেল কাতার পরিপূর্ণ হয়ে গেছে এবং নামাজ কয়েক রাকাত চলে গেছে এই অবস্থায় এক ব্যক্তি আসলো সে দেখল কাতারের জায়গা নেই এবং মুসল্লি আসার সম্ভাবনাও নেই এই ক্ষেত্রে এই ব্যক্তি মাজ বরাবর দাঁড়াবে এবং সামনে থেকে মুসল্লিকে কীভাবে আনবে না সে একা একাই কাতারে দাঁড়িয়ে যাবে এ ব্যাপারে কোরআন হাদিসের আলুকে জানতে চাই হ্যাঁ বন্ধু এ প্রশ্নের জবাব হলো জামাত দাঁড়িয়ে গিয়েছে কাতার বন্দী হয়ে মুসল্লিরা একতেদা করছেন ইমামের একজন আসলেন তিনি একা একা আর অন্য কেউ আসবে এমন সম্ভাবনাও নাই এই ক্ষেত্রে তিনি দাঁড়াবেন একেবারে ঠিক ইমামের পিছনে পিছনে মাছ বরাবর ইমামের পিছনে পিছনে মাছ বরাবর তিনি দাঁড়াবেন এবং তিনি সামনে থেকে একজনকে পিট পিছনে পিছন থেকে সামনের একজন মুসল্লির পিঠে হাত দেবেন তিনি পিছনে চলে আসবেন দুইজন দাঁড়াবেন কারণ সফ হওয়ার জন্যে পুরুষ অবশ্যই দুইজন হতে হয় তবে জেনে রাখা উচিত মহিলা মহিলা একজন মহিলাও একটা সফ হয় কারণ স্বামী আর স্ত্রী জামাতে নামাজ পড়তে চান তাহলে স্বামী আগে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন পুরুষ পুরুষ দুইজন নামাজ পড়তে চান যিনি ইমাম তার ডান দিকে দাঁড়াবেন মুক্তাদি আর যখন তিনজন হয়ে যাবে ইমাম সামনে চলে যাবে অথবা মুক্তাদিরা পিছনে চলে আসবে দুইজন একত্রে দাঁড়াবে আর ইমাম সামনে দাঁড়াবেন أرِيتَيْنَا بِمُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلِيْهِ وَسَلَّمَ شِكِيَتِهِمْ وَاللَّهُ أَعْلَمُ بِالصَّوَابِ